প্রসাদের কি ব্যথা, মাজারে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। প্রসাদের কি ব্যথা, মাজারে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের দেখিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের খবর রাখো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কষ্ট করেছি দুনিয়ার কাউকে বুঝানোর ভাষা আমার জানা নাই, দুই খাওয়াইছিলাম রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বলেছে, মাওলা তুমি আমার হায়াত নিয়ে নাও, আর আমার ছেলেকে তুমি বাঁচায়া রাখো। বললা বাবা বল, এগুলো মা এগুলো করে কি আমি মা কোনো অপরাধ করেছিলাম? ছেলে কোনো কথা বলে না, মা তোকে দেখে বলে, বাবা এতটা বছর তোকে দেখি তার শাশুড়ির ভিতরে এত বড় একটা আঘাত পাবো, সাকরামের পরিচয় নিয়ে যাব রে বাবা। আমি মা কল্পনাও করি না বন্ধুগণ। আমার ভাইরা গোপীর বন যুদ্ধের কথা গুলো শুনবে, দুকির মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা বুকের ভিতরে যে ব্যথা দিবি, আমি মা জীবনে কোনদিন এই ব্যথার কথা ভুলতে পারল না। এই কথা বলে মা কাঁদতে 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 সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথ রওনা করলো। পরে তরুণ যুবক ভাই, কত মা কত বাবা কি যে কষ্ট করে সন্তানকে লালন পালন করে না, নিজে ভালো পোশাক করে না, সন্তানের ভালো পোশাক পরে মা, নিজে ভালো পায় না সন্তানকে ভালো খাওয়া, বাবা নিজে ভালো পোশাক পরে না সন্তানকে ভালো পোশাক পরে। শীতে রাত্রিতে সন্তানের পোশাক দরকার, দুঃখিনী মা দিকে বলে, ও সন্তানের বাবা মা ছেলের জন্য শীতের কাপড় প্রয়োজন, কাপড় নিয়ে আসো। বাবার পকেটে টাকা নাই, বাবার মাথা গরম, টাকা পাবো কোথায়? ছেলের গায়ে শীতের কাপড়, বন্ধু বান্ধবীর কাছে হাতে পায়ে ধরে বাবা দেখে বলে, অল্প দিনের মধ্যে টাকাটা শোধ করে দেব। বন্ধু বান্ধবের কাছে হাতে পায়ে ধরে বাবা 500 টাকা ধার নিয়ে সন্তানের জন্য 3 সেট শীতের কাপড় নিয়ে বাড়ির পথে রওনা। বাড়িতে যাওয়ার পর স্ত্রীর হাতে যখন 3টা কাপড় তুলে দেয়, মা দেখে বলে, আনতে বললাম 1টা কাপড়, 3টা কেন আনলা? এমনিতে অভাবের সংসার দিন আমাদের কাটে না। বাবা দেখে বলে, বিবিরা তুমি কি কথা বলো, সন্তান আমার 3টা কাপড় নির্যাতিত হবে কেন, তাদেরকে দেখতে পারবা না, তাদেরকে কেন তুমি কষ্ট দিবা? এখনো কে কে আছো, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না? দুইটা হাত দেখা দু হাত তুলে বলেন, আল্লাহ
ডাকেন ডাকেন আল্লাহ আমাদের সবাইকে মা বাবা খেদমত করা তৌফিক দাও। আমরা সবাই মা বাবা খেদমত করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দাও। জোরে বলেন আমিন। এলাকার মানুষ ধরে মারে খবর রাখলো। আমার ভাইয়েরা কয়েকটা বছর পরে আব্দুল মালিক চাকরির প্রমোশন নিজের এলাকায় এসেছে। আসার পর মার দরজায় গিয়ে দেখ দাই মা দরজা খুলে দাও, মা দরজা খুলে দাও। ভিতর থেকে মা নামের পাখি আর জবাব দেয় না। পাশের বাড়ির সাথীর ঘুম ভেঙে গেছে, কে বা তুমি মা মা বলে ডাকো, কে তুমি মা মা বলে ডাকো। ছেলেটা দেখে বলে শাশি আমার চেনো না, আমি আব্দুল মালিক, আমার মা কোথা? বলে বাবা আসলি যখন, এত দেরি করে কেন আসলি? তোর মা তো অন্ধকার কবরে চলে গেছে। এই কথা শোনার পর ছেলেটা হাউ হাউ করে কাঁদে আর বলে চাষি কি বলেন আপনি, আমার মা অন্ধকার কবরে চলে গেছে? মানে বলে হ্যাঁ বাবা তোর মা কবরে চলে গেছে। ছেলে দেখে বলে চাষি বলেন না আমার মার কবর কোথা, মার কবরটা দেখে দাও। হলো ওই ছেলে আমার কবরের মাটি ধরে হাউ হাউ করে কাঁদে আর বলে মা ও মা কই গেলি মা, একটা বার আমাকে ক্ষমা নেওয়ার সুযোগ দিলি না মা, আল্লাহর রোজে আমারে ক্ষমা করবেন মা, বুকে ব্যথা নিয়ে কবরে চলে গেলি মা, বলনা মা আমারে মাফ করবে কি মা? এই কথা বলে মার কবরের মাটি ধরে হাউ হাউ করে কান্দে। শাশি দেখে বলে বাবা কাঁদলেই কি তোর মা ফিরে আসবে, আয় এদিকে আয়, তোর মা মৃত্যুর পূর্বে তোর নামে একখানা চিঠি লিখে গেছে আর বলে গেছে, কেউ যদি আমার সন্তান তালাশ করতে আসে, আমার আব্দুল মালিক যদি কোনোদিন আমার খোঁজে আসে, তার মায়ের লেখা জীবনের শেষ চিঠিটা আমার ছেলের হাতে দিও। আমার ভাইরা এইবার ছেলেটা কাঁদতে কাঁদতে দিকে বলে শাশি বলেন না আমার মায়ের লেখা সেই চিঠিটা কোথায়? এইবার মায়ের চিঠিটা হলো আব্দুল মালিকের হাতে। আমার ভাই বলে আব্দুল মালিক চিঠি নিয়ে পড়ে না লিখেছে, বাবা এই চিঠিটা যেদিন হাতে তোর যাবে সেই দিন হয়তো বা আমি মা দুনিয়ার হয়তো বা দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না। এই কথা বলার পর সিঁধির দুই নম্বর লেগেছে, বাবা ভালো থাক সুখের দা, কোনদিন তোর সুখের পদের কাটা হয়ে দাঁড়াবো না। কিন্তু একটা কথা না বলে পারলাম না বাবা, আমার সেই চোখটা দিয়ে বুঝ পরে পানি করে দেখো অলা করেছিস রে বাবা, আসলে চোখটা ছিল আমার না, আর যেই সুন্দর চোখটা দিয়ে দুনিয়া দেখো পৃথিবী দেখো সত্যি বলটা দেখো, ওই চোখটা ছিল আমি মায়ের দেয়া দা, আর এই পুষ্পরা পানি করা চোখ দুটা ছিল তোমার, আর আমি মা তোমার জন্য দুইটা চোখ দান করেছিলাম সুবহানাল্লাহ। মা বাবা সন্তানের জন্য কত পরিমাণে ত্যাগ স্বীকার করতে পারে, কত পরিমাণে কষ্ট করতে পারে, দুনিয়াতে যারা মা বাবা হয়েছে তারা এই জানে কথা বলেন ঠিক না বেঁচে কষ্ট পেলেন না মা মায়ের কথা আমার মনে পড়ে কিনা? জোরে বলেন মনে পড়ে কিনা? মা গো তোমার স্মৃতি গুলো আজ মনে পড়ে, কোথায় আছো কেন আছো দূরে মাটির ঘরে, ঘুমের মাঝে ওই সোনা মুখ দেখি বারে বারে, মা গো তোমার স্মৃতি গুলো আজ মনে পড়ে, কোথায় আসো কেমন আসো দূরে
মাটির ঘরে সোনা মানিক বলে মাগো কেউ ডাকে না আর কাঁদালাম পৃথিবীতে ভালোবাসার মা সোনা মানিক বলে মাগো কেউ ডাকে না কাঁদালাম পৃথিবীতে ভালোবাসার তোমার কথা ভেবে ভেবে সারাটি রাত জেগে জেগে কাঁদিবার ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমার স্মৃতি গুলো আজ মনে পড়ে কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে অনেক বড় হতে হবে বলতে যে আমায় সে তুমি আজ কোথায় আছো কোন সে ঠিকানায় মা হতে হবে বলতে যে আমায় সে তুমি আজ কোথায় আছো কোন সে ঠিকানায় আমার এ গানের সুরে দূর হতে বহু দূরে তোমায় খুঁজেছে মনে পড়ে মাগো তোমার স্মৃতি গুলো আজ মনে পড়ে কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে ঘুমের মাঝে ওই সোনা মুখ দেখি বারে বারে তোমার স্মৃতি গুলো আজ মনে পড়ে কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে জোরে করে মারহাবা আরো সিলেবালে মারহাবা ভালো না খারাপ জোরে করে